বন্ধুরা, আপনি যদি আপনার মোবাইলটিকে প্রত্যেক দিন চার্জ দিয়ে থাকেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই দারুণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে চার্জিং এ একটি এমন ট্রিক শেয়ার করবো যে ট্রিকটি দেখা মাত্রই আপনি আমার কমেন্টে বলতে বাধ্য হবেন যে ভাই, এই দারুণ একটি বিষয় তুমি যদি আমাদের আগে বলতে তাহলে কতই না ভালো হতো। অ্যান্ড গেস, এই ট্রিকটি যদি আপনারা আপনার বন্ধু বা আপনাদের গার্লফ্রেন্ডের সাথে এই ট্রিকটি অ্যাপ্লাই করেন আপনাদের মোবাইলে, তখন তারাও কিন্তু একবার হলেও, গেস আমি গ্যারান্টি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারাও কিন্তু আপনাদের একবার হলেও কোয়েশ্চেন করতে বাধ্য হবে যে ভাই, এই দারুণ ট্রিকটি তোমরা কোথা থেকে শিখলে। বন্ধুরা, আপনারা যখন আপনাদের মোবাইলে চার্জ দেবেন তখন আপনাদের মোবাইল বলে উঠবে চার্জার কানেক্ট হলো, এবং যখন আপনারা চার্জ থেকে ডিসকানেক্ট করবেন বা বলতে পারেন বিচ্ছিন্ন করবেন তখন আপনাদের মোবাইল বলে উঠবে চার্জার ডিসকানেক্ট হলো, এবং আপনাদের মোবাইলে যখন ফুল চার্জ হয়ে যাবে, গাইজ যখনই ফুল চার্জ হয়ে যাবে তখন বলবে আপনাদের মোবাইল বল, তখন আপনাদেরকে নিজেই বলে শোনাবে যে চার্জ ফুল, চার্জার ডিসকানেক্ট করুন। বন্ধুরা, এটি একটি দারুণ ট্রিক। বন্ধুরা, এটি কিন্তু আপনারা সকল অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ্লাই করতে পারবেন। গাইজ, অনেক সময় কি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জ দেন, গাইজ এটি কিন্তু সকল অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রেই হয়ে থাকে। বন্ধু, যখন আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জ দেন তখন কিন্তু অনেক সময় আপনাদের চার্জটি কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়, এটি কিন্তু আপনারা জানতে পারেন না। এর জন্য কিন্তু অনেক সময় অনেক চার্জিং চার্জের জন্য আপনাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। চার্জিং নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, কারণ গাইজ আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল আপনাদেরকে নিজেকে নিজেই বলে শোনাবে যে তাদের চার্জ ফুল হয়ে গেছে, এবং আপনাদের তারা নিজেই বলে শোনাবে যে তাদের চার্জ ডিসকানেক্ট করার জন্য। গাইজ, এটি কিন্তু একটি চার্জিং এর দারুণ ট্রিক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি একটি লাইভ ডেমো আপনাদের দেখাতে চাইবো, তারপরে আমি ভিডিওটি প্লে করবো। বন্ধুরা, সিম্পলি আমি এখান থেকে আপনার সামনে চার্জটি কানেক্ট করবো। দেখুন বন্ধু, আমি চার্জটি কানেক্ট করছি এবং আপনারা কিন্তু এটি নিজেই শুনতে পাবেন। বন্ধুরা, দেখুন বন্ধুরা কি সুন্দর একটি ট্রিক, যে আপনাদের মোবাইলে যখনই চার্জটি কানেক্ট করলাম তখন কিন্তু বলছে আমাদের চার্জার কানেক্ট হলো। এখন গেস যখন আমি চার্জটি ডিসকানেক্ট করব, অথবা যদি অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায় আপনাদের চার্জ চার্জটি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে, তাহলে আপনাদের মোবাইলে কি বলবে সেটাও কিন্তু আমি আপনাদের লাইভ ডেমো এবং প্রুফ দেখিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি এটা ডিসকানেক্ট করবো আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, ডিসকানেক্ট করবো, দেখুন আপনারা কিন্তু লাইভ প্রুফ দেখতে পাবেন। তো দেখুন গেস, একটি অসাম এবং দারুণ ট্রিক, এটি কিন্তু আপনারা সকল অ্যান্ড্রয়েড মোবাইলে করতে পারবেন। গেস সকল অ্যান্ড্রয়েড মোবাইলে, যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে এই দারুণ ট্রিকটি কিন্তু করতে পারবেন। বন্ধুরা, যখন আমি চার্জটিকে ডিসকানেক্ট করলাম গেস, তখন কিন্তু আপনাদের মোবাইল বললো চার্জার ডিসকানেক্ট হলো। গেস এইভাবে কিন্তু আপনাদের মোবাইলে যখনই আপনারা চার্জ দেবেন, এবং যদি আপনাদের মোবাইলটি চার্জ থেকে ডিসকানেক্ট হয়ে যায় তখন কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল নিজেই বলবে যে চার্জার ডিসকানেক্ট হলো। এখন গেস আমরা দেখবো যে আপনাদের মোবাইল ফুল চার্জ হয়ে গেলে আপনাদের মোবাইলটি কী বলে। দেখুন বন্ধুরা, আমাদের মোবাইলে চার্জ হয়ে গেল, এবং আপনাদের কিন্তু আপনাদের মোবাইলটি টাচও করতে হবে না, আপনাদের মোবাইল নিজে আপনাদেরকে বলে শোনাবে যে আপনাদের মোবাইলে চার্জ ফুল, ব্যাটারি লেভেল 100%, চার্জটি ডিসকানেক্ট করুন। তো বন্ধুরা, এটি কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলের দারুণ ট্রিক। তো বন্ধুরা কীভাবে করবেন জানতে হলে আজকে ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে। তো ওয়েলকাম গাইস, আপনাদের কাছে টেক ফরওয়ার্ড উইথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি মাত্র রিকোয়েস্ট। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পেয়ে যাবেন, তো সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে টেকনোলজি রিলেটেড এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনারা জানতে বা শিখতে পারেন। এবং ভিডিও দেখার মধ্যে লাইক না করে থাকে তাহলে গাইস একটি রিকোয়েস্ট, অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইকই আমাদের ভিডিও বানানো মোটিভেশনে সাহায্য করে। তো চলুন বন্ধুরা, বেশি কথাটা বলে দারুণ ট্রিকটি জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই দারুণ ট্রিকটি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে করার জন্য আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো গাইস, কি সেই অ্যাপ্লিকেশন আমি একটু পরে আপনাদেরকে অবশ্যই বলে দেবো, তার কিছুর মধ্যে অ্যাপ্লিকেশনটি কিছু কাজ আমরা দেখে নিই। বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এখান থেকে কয়েকটি সেটিংস আপনাদের এনেবেল করতে হবে। জাস্ট গাইস, কয়েকটি সেটিংস এনেবেল করলে আপনারা কিন্তু এই দারুণ ট্রিকটি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে গাইস করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন গাইস সেখান থেকে আপনারা চার্জ শো করবে ফার্স্টেই। দেন গাইস তারপরে দেখতে পাবেন এখানে দুটো অপশন দেওয়া আছে, ভয়েস ল্যাঙ্গুয়েজ, সিম্পলি এখানে বাংলা দেওয়া আছে, এবং এখানে বেঙ্গলি দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে। সিম্পলি আপনারা যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজটির উপর ক্লিক করবেন। দেন গাইস সেখান থেকে যদি আপনি চান ইংলিশও সিলেক্ট করতে পারেন, যখন আপনাদের মোবাইলে চার্জ হবে বা চার্জ কানেক্ট করবেন বা চার্জ ডিসকানেক্ট করবেন, এবং চার্জ যদি যখন আপনার চার্জ কমপ্লিট হয়ে যাবে আপনাদের মোবাইলে, সো কি ল্যাঙ্গুয়েজে বলবে, যদি ইংলিশ সিলেক্ট করেন তাহলে এখান থেকে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলবে। তো বন্ধু, এখানে বাংলা সিলেক্ট করে রাখবেন, সিম্পলি বাংলার উপর ক্লিক করবেন। যদি আপনারা বাংলা সিলেক্ট করতে চান তাহলে বাংলার উপর ক্লিক করে দেবেন। দেন গাইস বাংলাতে কিন্তু আপনাদের কিন্তু এই ভয়েস ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট হয়ে যাবে। দেন গাইস তারপরে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, নোটিফাই হোয়েন, সিম্পলি এখান থেকে ইউএসবি কানেক্টেড, সিম্পলি এটি অফ থাকলে অন করবেন। গাইস দেন গাইস এখান থেকে সিম্পলি এটি অন করার পর ব্যাকে চলে আসবেন। বন্ধুরা, এখানে এক ক্লিকে সিম্পলি এগুলো আপনারা অন করে দেবেন। দেন গাইস এখানে সব
কটা সেটিংস অন হয়ে যাওয়ার পর নিচে দেখতে পারেন একটা অপশন দেওয়া আছে বন্ধুরা, অ্যানাউন্স ইন এভরি। সিম্পলি এখানে বন্ধুরা দেখতে পেয়ে দেওয়া আছে 5%, 10%, 20% অ্যান্ড মিউট। বন্ধুরা এখানে সিম্পলি কি করবেন আপনারা, সিম্পলি দেখতে পারেন এখানে 5% আছে। সিম্পলি আপনারা 5% করে রাখলে কি হবে, যখনই আপনাদের মোবাইল 5% চার্জ বাড়বে তখনই আপনাদের মোবাইলটি বলবে 5% চার্জ ইনক্রিজ হলো। সিম্পলি এখন দেখুন বন্ধুরা 10% করলে এখানে সিম্পলি যখন 10% চার্জ আপনাদের মোবাইলে বাড়বে বা বলতে পারেন ইনক্রিজ হবে, তখন আপনাদের মোবাইলে বলে দেবে 10% চার্জ ইনক্রিজ হলো। এখন আপনারা চাইলে এখান থেকে 20%ও কিন্তু করে রাখতে পারেন। এন্ড গেস এখান থেকে সিম্পলি করার পর দেখুন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনটি কাজ শেষ হয়ে গেছে। এখন যখনই বন্ধুরা আমরা চার্জে বসাবো, চার্জ দেবো, তখন কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটি বলবে যে চার্জার কানেক্ট হলো, দেন ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর তখন বলবে চার্জার বিচ্ছিন্ন হলো। এবং যখনই আপনাদের মোবাইলে চার্জ ফুল হয়ে যাবে গাইস, যখনই চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মোবাইলটি বলে দেবে ব্যাটারি লেভেল 100% চার্জ, ডিসকানেক্ট করুন। বন্ধুরা এটা কিন্তু দারুণ অ্যাপ্লিকেশন এবং দারুণ চার্জিং ট্রিক। তো বন্ধুরা এখন আমি দেখাবো যে অ্যাপ্লিকেশনটি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে ডাউনলোড করবেন। বন্ধুরা এই দারুণ অ্যাপ্লিকেশনে ডাউনলোড বা ইনস্টল করার জন্য বন্ধুরা এই দারুন অ্যাপ্লিকেশনে ডাউনলোড বা ইনস্টল করার জন্য আপনারা সিম্পলি প্লে স্টোর ওপেন করবেন, কারণ কি সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। বন্ধুরা প্লে স্টোর ওপেন করার পর সিম্পলি সার্চ বারে গিয়ে অ্যাপ্লিকেশনটির নাম আপনারা টাইপ করে দেবেন। বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বাংলা রিয়েল টকিং ব্যাটারি। সিম্পলি জাস্ট আমি এখান থেকে আগের দিয়ে লিখে রেখেছি, সিম্পলি আপনারা এটি সার্চ করে নেবেন। দেন বন্ধুরা সিম্পলি এখানে সার্চ করার পর এখানে ফার্স্ট অ্যাপ্লিকেশনটি দেখতে পেয়ে আপনি বাংলা রিয়েল টকিং ব্যাটারি। বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন অ্যাপ্লিকেশনটি, এবং আপনারা চাইলে সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা আজকে দারুণ টেকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না, এবং বন্ধুরা কিন্তু এই দারুণ টেকটি অবশ্যই শেয়ার করতে বলবেন না। তো বাই গাইস, দেখা হবে নেক্সট দিন আরও এরকমই ইন্টারেস্টিং টেকনোলজি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন।